আজ কিছু সংকেতের কথা বলবো যে সংকেতগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে ভুল করেও কাউকে বলবেন না সেটা কতদিনের মধ্যে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আমাদের জানার প্রয়োজন আছে দেখুন আজ থেকে তেইশে ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি ঠিক এই দিন কটার মধ্যে আপনি যদি স্বপ্নে ষাটটা সেভেন এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে বা আপনি কোটি টাকার মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই শুধু আমি বলব এই সাতটা সংকেত আপনি যদি পেতে পারেন তাহলে কাউকে বলবেন না গোপন রাখার চেষ্টা করবেন যদি বলে ফেলেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু হারাবেন অর্থাৎ কোটিপতি হতে হতে হবেন না আর যদি এটা গোপনীয়তা রাখতে পারেন এই সাতটা সংকেতের মধ্যে যদি একটি বা দুটি সংকেতও আপনি পেতে পারেন তাহলেও কিন্তু আপনার ভাগ্য বদলাবে কারণ যে কটা সংকেতের কথা বলবো এই সংকেতগুলি আপনার ভাগ্য বদলে দেবে আর এই সংকেতগুলো কিন্তু সবাই পাবেও না কারা পাবে যারা ঈশ্বর বিশ্বাসী যাদের ভক্তি শ্রদ্ধা আছে যারা সৎ প্রকৃতিক তাদের সাথেই মিলবে আর যারা একটু শৃঙ্গল যাদের মধ্যে সততা নেই তারা কিন্তু এই সংকেত পাবে না এই সংকেত পাওয়ার সাথে কোন গ্রহের সুপ্রভাব ক্রুপ্রভাব থাকার প্রয়োজন নেই এটা শুধু যারা পরিষ্কার মনের মানুষ তারাই পেতে পারে আর এই সংকেত পেলে আপনার ভাগ্য বদলাবেই বদলাবে আপনি হয়তো সংকেতগুলো শোনার পর বলবেন যে আমি সংকেত পেয়েছি আপনি কবে পেয়েছেন তার উপরেও কিন্তু নির্ভর করে কিছু কিছু জিনিস আছে কিছু সময়ের উপরে কার্যকারিতা দেখায় আগে পিছে কোনো কার্যকারিতা দেখায় না তাই এগুলো কিন্তু আমি যে সময়টা বলবো সেই সময়ের মধ্যে কাজ করবে এই সময় পেরিয়ে গেলে আপনি এই সংকেত পেলে কিছু হবে না বা এর আগে পেয়েছেন আপনার জীবনে খুব একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন পারেননি তাই এগুলো বুঝতে হবে কিছু সময়ের অবশ্যই মূল্য আছে সেই কারণেই তো আমরা শুভ অশুভ পঞ্জিকা দেখে বার করি এগুলোর মাহাত্ম কিন্তু দিতেই হবে তাহলে আসুন এই সংকেতগুলো নিয়ে একটু আলোচনা করি দেখুন এই সংকেতগুলো কোনো একটি সংকেত আপনি পান কি না যদি পেয়ে যান আমি আবারও অনুরোধ করব কারোর সাথে শেয়ার করবেন অনেকে এই ভুলগুলো করে ধরুন এই সংকেতের মধ্যে কোনো একটি সংকেত পেল আমাকে মেসেজ করলো কি করলেন এটা আমাকে মেসেজ করা মানে তো আপনি আমাকে জানালেন কাউকে জানাবেন না আপনার স্ত্রী স্বামী কাউকে না মা বাবা কাউকে না কারণ এই সংকেতে জানালে পরে কাজ করবে না তাহলে কি হবে ভগবানের সংকেত এটা যে আপনার সামনের দিন ভালো আছে কে ভালো করবে ঈশ্বরের আশীর্বাদে ভালো হবেন আর যখন এটা বলে দেবেন ঈশ্বর আর আপনাকে কৃপা করবে না আপনার সময় ভালো হবে না তাই সংকেত থেকেও কোনো লাভ থাকবে না তাই কাউকে বলবেন না এক নম্বর সংকেত আপনি যদি স্বপ্নে সবুজ ধান ক্ষেত দেখতে পান পাকা ধান না সবুজ ধান সবে গাছে লাগিয়েছে সবুজ হয়ে আছে শুধু ধান বলে না সবুজ বনও যদি আপনি দেখতে পান শুধুই সবুজ তাহলে কিন্তু আপনার অর্থভাগ্য খুলছে এতে কোনো সন্দেহ নেই আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন অত্যন্ত শুভ সংকেত স্বপ্নে যদি সবুজ বন বা সবুজ ধানের ক্ষেত দেখতে পান এগুলো প্রমাণিত ভীষণভাবে কাজ করে দু নাম্বার যে সংকেতের কথা বলবো সেটা হচ্ছে আপনার মা বাবার যদি স্বপ্নে আপনার আসে আপনার মাকে দেখছেন বাবাকে দেখছেন একদম ন্যাচারাল মনে হচ্ছে যে সব মানে দিনের মতো পরিষ্কার যে না এটা তো সত্যি হট করে ঘুম বাংলো দেখলেন না তো এটা তো সব ঠিক এরকম যদি আপনার ঘটে থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে জীবন বদলে ফেলবেন নিজেই এমন এমন সুযোগ আপনার কাছে আসবে যে সুযোগে আপনার জীবন আপনি নিজেই কিন্তু বদলাতে পারবেন যেগুলো কখনো কল্পনা করতে পারেননি সেই ঘটনাগুলোই আপনার সাথে কিন্তু ঘটবে মা বাবা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এরপর তিন নম্বর যে সংকেতের কথা বলবো সেটা কিন্তু আরও শুভ সংকেত সেটা কি বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ আপনি যদি দেখেন যে সূর্য তারা চাঁদ পৃথিবী একটা অন্য ধরনের জগৎ আপনি যদি দেখতে পান স্বপ্নে তাহলে বুঝবেন আপনার জীবনও ঠিক এইভাবেই বদলে যাবে ঠিক তার কিছুদিনের মধ্যে আপনার বাড়ি গাড়ি সম্পদ প্রচুর পরিমাণে বাড়বে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে যেখানে দাঁড়িয়ে আপনি আপনার এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে পারেন এতটাই শুভ সংকেত এটা এরপরে আসুন চার নম্বর যে সংকেতের কথা বলব সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার নম্বর যে সংকেত এটা হচ্ছে যে কোনো তীর্থস্থান সেটা যে কোনো তীর্থস্থান হতে পারে সেটা আপনার বাড়ির পাশের তীর্থস্থান হতে পারে বহু দূরের হতে পারে যে কোনো আর এই তীর্থস্থান যখনই আপনি দেখবেন যে আপনি ওইখানে পৌঁছে গেছেন সেটা ধরুন অমরনাথ হতে পারে সেটা পুরী হতে পারে সেটা আপনার তারাপীঠ হতে পারে সেটা আপনার কামাক্ষা হতে পারে যে কোনো জায়গায় বৃন্দাবন হতে পারে যদি যে কোনো তীর্থস্থান আপনি স্বপ্নে দেখতে পান যে তীর্থ করতে গেছেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সংকেত ঈশ্বর আপনাকে দেবে যে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবেই ভাগ্যের পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ নেই এগুলো অত্যন্ত শুভ সংকেত বলে কিন্তু মানা হয় তাই এটা একটু ভালো করে দেখবেন যে এই সংকেতগুলো আপনার আসছে কিনা যদি আসে তাহলে কিন্তু চেপে যাবেন অর্থাৎ গোপনীয়তা বজায় রাখবেন কারোর সাথে শেয়ার করা যাবে না তারপর আপনি দেখতে থাকুন আর একটা কথা বলি এই সংকেতগুলো কোনোটাই আপনার আজ আসবে কাল আপনার ভাগ্য বদলাবে তা কিন্তু না এই সংকেতগুলো আসার পর ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে মোটামুটি ছ মাস ধরে নিতে পারেন তার মধ্যে আপনার লাইফস্টাইল বদলে যাবে চ্যালেঞ্জ করে বলতে পারি এরপর আসুন পাঁচ নম্বর যে সংকেতের কথা বলবো সেই সংকেতটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সংকেতটা কি দেখবেন কোনো একটি গাছ সেই সম্পূর্ণ গাছ ভরা ফল সেটা যে কোনো গাছ হতে পারে সেটা আপনার বাড়িরও কোনো গাছ হতে পারে আপনি দেখছেন বাড়িতে পুরো গাছ ভরা ফল এই ঘটনা যদি আপনার জীবনে আসে মানে এই সংকেতটা যদি আপনি স্বপ্নে দ্বারা পেয়ে যান আপনি মাসের মধ্যে যে কোনো জায়গা থেকে হোক না কেন কোটি টাকা পাবেন ফাটকায় অর্থাৎ আপনার ইনকাম ছাড়া কোটি টাকা আসতে পারে যে কোনোভাবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত তাই ভালোভাবে দেখে নেবেন এই সংকেত পেলে কারোর সাথে শেয়ার করবেন না সব কিন্তু বেচতে যাবে এরপর ছ নম্বর যে সংকেতের কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটা প্রবাহিত নদীর কথা বলব আপনি হয়তো সেই নদীর বারে বসে আছেন প্রবাহিত জল আপনি বসে বসে দেখছেন এই ধরনের স্বপ্ন আপনার যদি আসে তাহলে বুঝবেন যে আপনার দুঃখের দিন শেষ আপনি ঋণগ্রস্ত যদি থাকেন ঋণ থেকে মুক্তি পাবেন আপনি যদি রাজনীতির সাথে জড়িত থাকেন পদোন্নতি হবে আপনি একটা পথ পেতে পারেন এটা কিন্তু ভাগ্য বদলানোর একটা সংকেত সর্বশেষ যে সাত নম্বর সংকেতের কথা বলবো সেটি হলো মাছ আপনি স্বপ্নে যে কোনো মাছ যদি দেখেন তাহলে আপনি লটারিতে কোটি টাকা পাবেন যদি দেখছেন স্বপ্নে মাছ সেটা আপনি মাছ কিনতে গেছেন মাছ ধরতে গেছেন পুকুরে মাছ লাপাচ্ছে যে কোনো ভাবে মাছের স্বপ্ন আপনাকে কিন্তু কোটিপতি করবে এই যে সারটা স্বপ্নের কথা বললাম সংকেত যদি আপনি পেতে পারেন আজ থেকে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ পূর্ণিমা তিথি পর্যন্ত আপনার ভাগ্য বদলাবে আর একটা কথা বলি এই সংকেতগুলো পেলে কারোর সাথে শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু এই শুভ ফল আপনাকে আর দেবে না আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে তথা ভালো থাকুন নমস্কার